হ্যালো ফ্রেন্ডস আমি সোমনাথ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো মতনভাবে চলছে আজকে আমরা মেডাইভেল হিস্ট্রির যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিখ ধর্ম এই টপিকটা থেকে কিন্তু এক্সামে এক থেকে দু নাম্বার আসে তো এই টপিকটাকে খুব ইজিভাবে আমরা পড়বো তো অ্যান্ড বাদবাকি যেটুকুনি আমি তোমাদেরকে পড়াচ্ছি সেটা খাতায় নোট করো তাতে বুঝতে সুবিধা হবে লাস্ট টপিক আমরা যেটা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে মারাঠা বংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যদি না তোমরা দেখে থাকো তাহলে একবার এই টপিকটা দেখে নিও এই চ্যানেলের প্লে লিস্টেই প্রত্যেকটা সাবজেক্টের উপরে ডেসক্রিপটিভ ভিডিও করাচ্ছি সেগুলো তোমরা দেখতে পারো তো চলো আজকের ক্লাস স্টার্ট করছি প্রথম হচ্ছে সিকিজিম বা শিখ এই যে কথাটা এই কথাটার মানে কি এই যে কথাটা শিখ কথা শিখ হচ্ছে একটা সংস্কৃত শব্দ তো যার মানে কি যার মানে বলবো হচ্ছে ডেসাইপেল ডেসাইপেল কথাটার মানে কি ডিসাইপেল মানে হচ্ছে যে শিষ্য তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে শিখ মানে হচ্ছে শিখ কথাটা একটা সংস্কৃত শব্দ এসেছে কোথা থেকে সংস্কৃত থেকে এসছে যার মানে হচ্ছে শিষ্য তো এটা আগে প্রথম কথা তোমাদের মাইন্ডে নাও অনেক সময় জিজ্ঞেস করে যে শিখ কথাটার মানে কি শিখ শিখ কথাটার মানে হচ্ছে যে শিষ্য নেক্সট নেক্সট হচ্ছে এই শিখ ধর্মের মধ্যে জন প্রবর্তকের নাম আমরা পড়ব তো ফার্স্ট অফ অল আগে একটু দেখে নাও যে কারা কারা এই শিখ ধর্মের মধ্যে ছিলেন তো সেটাকে আগে তোমরা দেখে নাও প্রথম এই ধর্মের প্রবক্তক বা ফাউন্ডার হিসাবে আমরা বলবো হচ্ছে গুরু নানক দেবজিকে দ্বিতীয় গুরু ছিলেন হচ্ছে গুরু অঙ্গদ দেবজি তৃতীয় গুরু হচ্ছে গুরু রামদাস চতুর্থ গুরু গুরু রামদাস পঞ্চম গুরু হচ্ছে গুরু অর্জুন দেবজি নেক্সট হচ্ছে এরপরে ছিলেন হচ্ছে গুরু হর গোবিন্দ সিংজি নেক্সট হচ্ছে গুরু হর রায় এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় তো লিস্ট তোমরা যদি এই প্যাটার্নটা ভালো করে বুঝে যাও সুবিধা হবে নেক্সট হচ্ছে গুরু হর কৃষণ নেক্সট হচ্ছে গুরু তেগ বাহাদুর জি লাস্ট এই শিখ ধর্মের লাস্ট গুরু হচ্ছে গুরু হর গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং তো আমরা এখান থেকে ইজিলি মনে রাখতে পারলাম দশজন গুরুর নাম আমরা শিখলাম অ্যান্ড এটা খুব ইজিলিভাবে আমরা মনে রাখছি এবার আমরা প্রত্যেকজনের কথা যা আমরা পড়ি এবং কম্পিটিটিভ এক্সামে কিরকম প্রশ্ন আসে সেগুলোকে আমরা ভালো মতন বুঝি দেখো প্রথমে হচ্ছে গুরু নানক দেবজি গুরু নানক দেবজি জন্মগ্রহণ করেছিলেন এবার এবারে দেখো ওনার এই শালটা একটু মাথায় রাখবে 1469 সিক্সটি নাইন থেকে ফিফটিন থার্টি নাইন ছিলেন এবার দেখো উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন অনেক সময় এই প্রশ্নটা পরীক্ষাতে আসে উনি তালওয়ান্ডিতে জন্মগ্রহণ করেছিলেন পরীক্ষায় তোমাকে টু দ্য পয়েন্ট জিজ্ঞেস করবে যে গুরু নানক দেবজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তো উনি তালওয়ান্ডিতে জন্মগ্রহণ করলেন যেটা হচ্ছে পাকিস্তানে আছে অ্যান্ড ফিফটিন্থ এপ্রিল ফোরটিন সিক্সটি নাইনে উনি জন্মগ্রহণ করলেন তাহলে শিখ ধর্ম এই যে ধর্ম বা শিখ রিলিজিয়ান এই রিলিজিয়ান এই ধর্মর প্রবক্তক হচ্ছে গুরু নানক দেবজি উনি কী এস্টাবলিশ করলেন সেটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে উনি সাংঘাত বা লাঙ্গার প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটা ওপেন ফর অল ছিল না ঠিক আছে এখানে ওপেন ফর অল এটা হচ্ছে সবার জন্য যে লাঙ্গার এবং লাঙ্গারটা কি জিনিস সেটা তোমরা সবাই জানো অনেক সময় দেখেছ তো লাঙ্গার গুরু নানক দেবজি যেটা করলেন সেটা কিন্তু সবার জন্য ছিল না নেক্সট পয়েন্ট দেখো যেটুকুনি পড়লে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে এখান থেকে তোমাদের এই প্রশ্নটা আসবে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সিকিজিম শিখ ধর্মের প্রবক্তককে তো আমরা কি বলবো আমরা বলবো হচ্ছে গুরু নানক দেবজি নেক্সট দেখো নেক্সট হচ্ছে ওনার পরে গুরু হলেন গুরু অঙ্গদ দেবজি ফিফটিন থার্টি নাইন থেকে ফিফটিন ফিফটি টু উনি ছিলেন এবং উনি কি করলেন উনি হচ্ছে গুরুমুখী স্ক্রিপ্ট যেটা হচ্ছে যে পাঞ্জাবি যে ভাষা বা পাঞ্জাবি যে স্ক্রিপ্ট সেটা হচ্ছে গুরুমুখী স্ক্রিপ্ট সেটা উনি চালু করলেন এটা হচ্ছে গুরুমুখী স্ক্রিপ্টটা নেক্সট হচ্ছে আর উনি কি কম্পাইল করলেন মানে হচ্ছে লিখলেন সেটা হচ্ছে গুরু নানকের বায়োগ্রাফি মানে গুরু নানকের জীবনী সেটা উনি করলেন এবং নাম দিলেন হচ্ছে জানান শাকিস জানান সাকিস হচ্ছে নাম দিলেন এবং এইখানেই হচ্ছে সেই প্রশ্নটা যে উনি ওই লাঙ্গার লাঙ্গারকে কিন্তু সবার জন্য কিন্তু খুলে দিলেন এটা হচ্ছে প্রশ্ন পরীক্ষায় অনেক সময় আসে তো নেক্সট হচ্ছে দেখো যেটুকুনি পড়লে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে হু ইনভেন্টেড অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য গুরুমুখী স্ক্রিপ্ট অ্যান্ড মেড ইট নোন টু অল সিখ তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে গুরু দেবজি কিন্তু এটা করলেন নেক্সট পয়েন্টে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে ওনার পরে সিংহাসনে এলেন বা গুরু হলেন গুরু অমর দাস জি পনেরোশো বাহান্ন থেকে পনেরোশো চুয়াত্তর অবধি ছিলেন এবং উনি প্রথমেই হচ্ছে মানজি সিস্টেম চালু করেছিলেন এবং গুরু যে শিব এই যে গুরু শিব সেটা হচ্ছে বংশ পরম্পরা মানে এরপরে উনার সন্তান তারপরে উনার সন্তান তারপরে উনার সন্তান মানে হেরিডিটি প্রথা উনি চালু করলেন এটা একটু মাথায় রাখবে নেক্সট এরপরে গুরু হিসাবে এলেন হচ্ছে গুরু রামদাসজি গুরু না রামদাস জি পনেরোশো থেকে পনেরোশো ফিফটিন এইটি ওয়ান অব ছিলেন এবার গুরু রামদাসজি দেখো উনি কিন্তু অমৃতসর শহরটি তৈরি করেছিলেন এইখানে কিন্তু একটু ভুল হয়ে যায় আর এই অমৃতসরের যে জায়গাটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আকবর কিন্তু দান করেছিলেন তো এটা প্রশ্ন এবং এই অমৃতসরে হচ্ছে গোল্ডেন টেম্পেল আছে এটা হচ্ছে গোল্ডেন টেম্পেল তো গোল্ডেন টেম্পেল কে তৈরি করেছিলেন সেটা তৈরি করলেন হচ্ছে গুরু অর্জুন দেবজি তৈরি করেছিলেন এটা অনেক সময় পরীক্ষায় আসে তো অমৃতসর শহর যদি বলা হয় সেটা হচ্ছে গুরু রামদাস হচ্ছে তার উত্তর নেক্সট তাহলে যেটুকুনি পড়লে হু আজ দ্য ফাউন্ডার অফ দ্য সিটি অব দ্য অমৃতসর তাহলে সিটি অব দ্য অমৃতসর তাহলে আমরা অ্যান্সার কী নেব গুরু রামদাস হচ্ছে তার উত্তর এরপরে দেখো গুরু অর্জুন দেবজি পনেরোশো ফিফটিন এইটি ওয়ান থেকে ষোলোশো ছয় অবধি অমৃতসরে কী করা হলো গুরু অর্জুন দেবজি সেই অমৃতসরে কী করলেন হার মন্দির সাহেব বা গোল্ডেন টেম্পেল চালু করলেন অ্যান্ড উনি আদি গ্রন্থ যেটা হচ্ছে শিখদের পবিত্র বই পবিত্র গ্রন্থ শিখদের সেটা উনি চালু করলেন নাম হচ্ছে আদি গ্রন্থ এবং জাহাঙ্গীর ওনাকে কিন্তু হত্যা করেছিলেন ষোলোশো ছয়তে জাহাঙ্গীর হত্যা করেছিলেন এটা মাথায় রাখবে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় তাহলে জাহাঙ্গীর কাকে হত্যা করলেন গুরু অর্জুন দেবজিকে হত্যা করলেন নেক্সট পয়েন্ট দেখো যেটুকুনি পড়লে হু অ্যামং দ্য ফলোয়িং কোডিফাই দ্য কম্পোজিশন অফ গুরুজ ইন টু অ্যান অথোরাইজড ভার্সেন দ্যাট ইজ দ্য আদিগ্রন্থ এই আদিগ্রন্থ কে করলেন গুরু অর্জুন দেবজি করলেন তো এটা মাথায় রেখো নেক্সট নেক্সট হচ্ছে এনার পরে আসবেন হচ্ছে গুরু হরগোবিন্দ সিং ষোলোশো ছয় থেকে ষোলোশো পঁয়তাল্লিশ অবধি ছিলেন গুরু হরগোবিন্দ সিং হচ্ছে গুরু অর্জুন দেবের সন্তান এবং উনি প্রথমবারের জন্য যেটা করেছিলেন সেটা হচ্ছে শিখ আর্মি করেছিলেন এটা একটু মাথায় রেখো এবং জাহাঙ্গীর ওনাকে ক্যাপচার করেছিলেন বারো বছরের জন্য জাহাঙ্গীর ক্যাপচার করে রেখেছিলেন কারণ শাহজাহানের এগেনস্টে উনি রিভোল্টও করেছিলেন তো সেটা একটু মাথায় রাখবে নেক্সট নেক্সট হচ্ছে উনি কি তৈরি করলেন উনি আকাল তাক্ত তৈরি করলেন এবং এই আকাল তাক্ত আকাল তাক্ত হচ্ছে এইটা ছবিটা দেখতেই পাচ্ছ আকালত্ত্বের এটা কোথায় আছে এটা হচ্ছে হার মন্দির সাহেব হার মন্দির সাহেবের অপোজিটে হচ্ছে আকাল তাক্ত এবং বানালেন হচ্ছে গুরু হরগোবিন্দ সিং নেক্সট হচ্ছে উনি যে উপাধি নিয়েছিলেন সেটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে উনি সাচ্চা পাদুষা উপাধিটা নিয়েছিলেন তাহলে যেটুকুনি পড়লে সেখান থেকে দেখো কি প্রশ্ন আসতে পারে হুইচ গুরু অব দ্য সিখ ট্রান্সফর্মড দ্য প্যাসিফিস শিখ সেকশন ইন্টু আ মার্শিয়াল মার্শিয়াল মানে হচ্ছে কি আমরা দেখলাম যে আর্মি তো কে গঠন করলেন এটা এটা গঠন করলেন হচ্ছে গুরু হর গোবিন্দ সিং গঠন করলেন নেক্সট দেখো গুরু হর রায় গুরু হর রায় ষোলোশো ছয় থেকে ষোলোশো পঁয়তাল্লিশ ছিলেন এবং উনি সাহায্য করেছিলেন হচ্ছে দ্বারা শিকোকে সাহায্য করেছিলেন দ্বারা শিকোকে সাহায্য করলেন যাতে ঔরঙ্গজেবের এগেনস্টে বিদ্রোহ করতে পারেন তার জন্য গুরু হর রায় সাহায্য করলেন এবং উনি মারা গেলেন সিক্সটিন সিক্সটি ওয়ানে কিন্তু মারা গেলেন এরপরে গুরু হর কৃষণ গুরু হারকৃষণ সিক্সটিন সিক্সটি ফোর থেকে সিক্সটিন সেভেন্টি ফাইভ ছিলেন এবং গুরু এই যে আমরা পড়ছি শিখ ধর্ম নিয়ে উনি ছিলেন হচ্ছে সবথেকে ইয়ংগেস্ট মাত্র গুরু হয়েছিলেন উনি পাঁচ বছর বয়সে উনি গুরু হয়েছিলেন এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় এরপরে হচ্ছে গুরু তেগ বাহাদুর গুরু তেগবাহাদুরকে হত্যা করেছিলেন হচ্ছে ঔরঙ্গজেব হত্যা করলেন এটা পরীক্ষায় প্রশ্ন আসে নেক্সট হচ্ছে অ্যান্ড ওনাকে হত্যা করা হয়েছিল বি হেডেড বিহেডেড করা হলো সিক্সটিন সেভেন্টি ফাইভে ঔরঙ্গজেব কিন্তু করলেন এরপরে হচ্ছে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং হচ্ছে দশ নম্বর গুরু অ্যান্ড লাস্ট গুরু উনি হচ্ছেন গুরু তেগ বাহাদুরের সন্তান এবং উনি খালসা প্রথা স্ট্যাবল স্টার্ট করেছিলেন খালসা শব্দটা মানে কি খালসা মানে হচ্ছে পবিত্র খালসা মানে হচ্ছে পিউরিফায়ার তো সেটা উনি স্টার্ট করলেন অ্যান্ড এছাড়া হচ্ছে দেখো এখানে একটা প্রশ্ন আসবে যে হু ইন্ট্রোডিউস দ্য রিচুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ শিখ আর্মি নোন অ্যাজ দ্য খালসা তাহলে খালসা প্রথা কে চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং হচ্ছে চালু করলেন গুরু গোবিন্দ সিং অ্যান্ড এছাড়া হচ্ছে দেখো উনি স্টা যেটা স্টার্ট করেছিলেন সেটা হচ্ছে পাঞ্চকারা তোমরা ভালো মতন দেখবে যে সিকিজিমের মধ্যে এই চারটে পাঁচটা জিনিস কিন্তু রাখতেই হয় এক হচ্ছে চুল মানে কেশ নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে যে কাঙ্গা মানে হচ্ছে এই চিরুনি এরপরে হচ্ছে কীরপন কীর্পন রাখতে হয় নেক্সট হচ্ছে কাচ্ছা অ্যান্ড কারা এটা হচ্ছে কারা তো এই পাঁচটা জিনিস কিন্তু রাখতে হয় তো এটাকে বলা হয় পাঞ্চ কারা নেক্সট তাহলে ইন সিকিজিম এই যে ফাইভ কেস ফাইভ কেস মানে হচ্ছে যে গুরু গোবিন্দ সিং স্টার্ট করলেন যেটা উনি যে খলসা প্রথা সিক্সটিন নাইনটি নাইনে উনি যে চালু করলেন সেখান থেকে যে চুল রাখতে হয় কেশ মানে হচ্ছে চুল নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে কাঙ্গা কারা কাচ্ছা অ্যান্ড দ্য কীরপান এগুলো কিন্তু রাখতে হয় এরপরে দেখো গুরু গ্রন্থ সাহেব যেটা হচ্ছে পবিত্র বই সিকিজিমের হচ্ছে পবিত্র বই গুরু গ্রন্থ সাহেব কিন্তু উনি করলেন কিন্তু দেখো সিকিজিমের হোলি বুক যদি বলা হয় তাহলে সেটা করেছিলেন হচ্ছে আদি গ্রন্থ গুরু অর্জুন দেব করেছিলেন এবং উনি যেটা করে দিয়েছিলেন যে প্রত্যেক যে শিখ ধর্মের মধ্যে সার নেম মানে হচ্ছে টাইটেল হিসাবে রাখতে হবে হচ্ছে সিঙ্ক অ্যান্ড নেক্সট হচ্ছে ওনার যে বায়োগ্রাফি গুরু গোবিন্দ সিংয়ের যে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফিস তো অটোবায়োগ্রাফিটির নাম হচ্ছে বিচিত্র নাটক বিচিত্র নাটক হচ্ছে উনি রচনা করেছিলেন তো এটা হচ্ছে ওনার অটোবায়োগ্রাফি তো সেটা একটু মাথায় রাখবে সো এই চ্যাপ্টারটা খুব ছোট ছিল কিন্তু ভেরি ইনফরমেটিভ পরীক্ষার জন্য খুব তোমাদের দরকার পড়বে এবং এটা আমি খুব ছোট্ট করে আমি তোমাদেরকে বলে দিলাম যাতে তোমাদের পরীক্ষাতে ক্র্যাক করতে সুবিধা হয় এছাড়া হচ্ছে যে তোমরা এই চ্যানেলে প্লে যাও প্লে লিস্টে গিয়ে বিভিন্ন টপিকের উপরে তোমরা ক্লাসগুলো করতে পারো জি এর উপরে ক্লাসগুলো আছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখনো আসেনি কিন্তু ওইগুলোও চলে আসবে তো ওইগুলোকে তোমরা করতে পারো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টেক রেস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশনটাকে প্রেস করে নিও থ্যাংক ইউ অল ফর ওয়াচিং